সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি ও বিশ্লেষণ নিয়ে আমাদের স্পেশাল রিপোর্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। গাজা উপত্যকার পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে এখন বড় ধরনের যুদ্ধ শুরু হয়েছে। হিজবুল্লার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলায় 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, এছাড়া বেসামরিক লোকসহ আহত হয়েছে 13 জন। যদিও ইসরায়েলের পক্ষ থেকে মাত্র একজন সেনা নিহতের কথা স্বীকার করা হয়েছে। গত 5 নভেম্বর ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে একটি গাড়িতে থাকা 3 শিশু ও তাদের দাদি নিহত হওয়ার পর ইসরায়েলি হিজবুল্লার এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। এছাড়া পৃথক এক ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের একটি সামরিক চৌকিতে মর্টারের গোলা বর্ষণ করেন হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে পাল্টা গোলা ছুড়েছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, সীমান্তবর্তী ডোভিড বসতি এলাকায় কয়েকটি গাড়িতে থাকা বেসামরিক ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে হিজবুল্লার এই হামলা খুবই গুরুতর ঘটনা। তবে হিজবুল্লাহ বেসামরিক ইসরায়েলি নাগরিকদের টার্গেট করে হামলার অভিযোগ অস্বীকার করে বলেছে, নিহত ও আহতরা সবাই সেনা সদস্য। ইসরায়েলের ডানপন্থী সংবাদপত্র হারেটস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লার এ ধরনের হামলার বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে গাজায় হামাসের হামলায় আরও 2 জন সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল। এর মধ্যে একজন মেজর, অপরজন স্টাফ সার্জন। এ নিয়ে স্থল অভিযান শুরুর পর 44 জন সেনা নিহতের কথা জানালো। অবশ্য হামাস বলছে ঘোষিত সংখ্যার চেয়ে আরও অনেক বেশি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার আকাশে ইসরায়েলের একটি চালকবিহীন আকাশযান বা ড্রোন ধ্বংস করেছে। হেরন টিভি ড্রোনটিতে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের একটি ভিডিও প্রকাশ করেছে আল কুদস ব্রিগেডস। আনাদুলু জানিয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এর লেবানন শাখা ইসরায়েলের বন্দর নগরী হাইফা ছাড়াও উত্তর ইসরায়েলের সলমি ও নাহারিয়া এলাকায় রকেট হামলা করার দায়িত্ব স্বীকার করেছে। হামাস যোদ্ধারা একাধিক ইসরায়েলি ট্যাঙ্ক উড়িয়ে দেওয়ার পর গাজা উপত্যকায় ট্যাঙ্কের সংখ্যা কমে এনেছে বলে জানিয়েছে আল জাজিরা আরাবিক। স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে সংবাদ মাধ্যমটি বলছে, 8 নভেম্বর পর্যন্ত গাজায় 88টি ইসরায়েলি ট্যাঙ্ক অদৃশ্য হয়ে গেছে। 3 নভেম্বর গাজায় ট্যাঙ্কের সংখ্যা ছিল 383টি। 8 নভেম্বর কমে ট্যাঙ্কের সংখ্যা ছিল 295টি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গতকাল রবিবার দক্ষিণ লেবাননে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে IDF বলেছে, লেবাননের পূর্বাঞ্চলে তাদের যুদ্ধবিমান থেকে বোমা হামলা করা হয়েছে। এ সময় কামান ও ট্যাঙ্কের গোলা বর্ষণও করা হয়। টাইমস অফ ইসরায়েল ও রয়টার্সের প্রতিবেদনে একথা বলা হয়েছে, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে জরুরি পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। গাজায় হামাস ইসরায়েল যুদ্ধের জেরে লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে অব্যাহতভাবে পাল্টাপাল্টি হামলা চলছে। গাজার যুদ্ধ লেবাননে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর আশঙ্কায় লেবানন সরকার আগামী 3 মাসের জন্য একটি জরুরি পরিকল্পনা তৈরি করেছে। যুদ্ধ শুরু হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। গতকাল আল জাজিরা আরাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে তিনি অবিলম্বে হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র গতকাল সিরিয়ায় ইরানের স্বার্থ সংশ্লিষ্ট 2টি স্থানে 2 বার বিমান হামলা করেছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা ঘাটিতে ইরানপন্থী মিলিশিয়াদের রকেট ও ড্রোন হামলার জবাবে গতকাল এই বিমান হামলা চালানো হয়েছে। সিরিয়ায় কথিত ইরান সংশ্লিষ্ট স্থাপনায় গত 3 সপ্তাহের মধ্যে এ নিয়ে তৃতীয় দফা হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্যদের উপর হামলা বেড়ে গেছে। লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার পূর্বাঞ্চলে আবু কামাল এবং মায়াদিন নগরীতে একটি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি সেফ হোমে বিমান হামলা করেছে মার্কিন বাহিনী। ইরানের বিশেষ বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড গ্রুপ এবং ইরান সংশ্লিষ্ট গ্রুপগুলো এই 2টি স্থাপনা ব্যবহার করে থাকে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের উপর হামলার জবাবে এই পাল্টা হামলা করা হয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতালে হামলা চালানোয় ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তি নিয়ে আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে হামাস। গত দুদিন ধরে আল শিফা হাসপাতালের ভেতর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের দাবি, এ হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার আছে। কিন্তু হামাস সবসময় ইসরায়েলের এ দাবি প্রত্যাখ্যান করে এসেছে। ইসরায়েলও এ দাবির পক্ষে জোরালো কোনো প্রমাণ দেখাতে পারেনি। তবে আজ সকালে হারেতস পত্রিকায় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হামাসের সাথে জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। এর আগে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির ব্যাপারে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এনবিসি নিউজ শোর মিট দ্য প্রেস অনুষ্ঠানে নেতানিয়াহু এ তথ্য জানান, তবে তিনি এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। এছাড়া গতকাল সকালে ইসরায়েলের তিনটি টিভি চ্যানেলের খবরে বলা হয়েছিল, হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মধ্য থেকে 50 থেকে 100 জনকে মুক্তি দিতে পারে এবং এ ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছে বলেও জানিয়েছিল গণমাধ্যমগুলো। ইসরায়েলি এসব টিভির খবরে আরও জানানো হয়েছিল যে হামাস জিম্মিদের মুক্তি দিলে ইসরায়েল অবৈধভাবে তাদের কারাগারে বন্দী থাকা কিছু ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে। অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় দুটি হাসপাতাল আল শিফা ও আল কুদস তিনটি হাসপাতাল গতরাতে বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সকালে মিডল ইস্ট আইও আল জাজিরার প্রতিবেদনে একথা বলা হয়েছে। এছাড়া আল শিফা হাসপাতালে হামলায় 3 জন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে। উত্তর গাজায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের প্রধান আহমেদ আল কাহলুত আল জাজিরাকে বলেছেন, হাসপাতালের প্রধান জেনারেটরের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা। রোগীদের পাশাপাশি এই হাসপাতালটিতে 5,000-এরও বেশি মানুষ অবস্থান করছেন। খবরে বলা হয়েছে, ইসরায়েলি স্নাইপাররা আল শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি করছে। হাসপাতালটির ভেতরে অন্তত 15,000 মানুষকে আটকে রেখেছে ইসরায়েলি সেনারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রেসোস গাজার হাসপাতালগুলোতে ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, হাসপাতালে হামলার ঘটনায় অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুসহ বহু রোগী মারা যাচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল কাইলা বলেছেন, দখলদার ইসরায়েলি সেনারা গাজার হাসপাতাল থেকে কোনো রোগীকে অন্যত্র সরাচ্ছে না, বরং তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে রোগীদের রাস্তায় বের করে দিচ্ছে। এর মাধ্যমে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েলি সেনারা। আল রান্তিসি এবং তুর্কি হাসপাতালে যে 3,000 ক্যান্সার রোগী ছিলেন তাদের জোর করে বের করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এখন এসব রোগী নিশ্চিত মৃত্যুর মুখে রয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলের ওপর প্রভাব খাটাতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের ওপর চাপ বাড়ানো, পশ্চিমা বিশ্বকে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে হবে। একটি যুদ্ধবিরতিতে উপনীত হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হল যুক্তরাষ্ট্র, কারণ ইসরায়েলের ওপর তাদের সবচেয়ে বেশি প্রভাব রয়েছে। এরদোয়ান বলেন, গাজা উপত্যকা যে ফিলিস্তিনেরই ভূমি এটা যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট গাজাকে ফিলিস্তিনের অংশ না ভেবে দখলদার ইসরায়েলের ভূমি হিসেবে বিবেচনা করে যদি যুদ্ধে নামেন তাহলে আমরা তার সাথে কোনোভাবেই একমত হতে পারি না। আল জাজিরার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তথাকথিত দুই রাষ্ট্র সমাধানের কথাবার্তাকে ইরান প্রত্যাখ্যান করে, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের এই সংকটের সমাধান চায় ইরান। গাজার যৌথ ইস্যুতে 11 নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি ও আরব লীগের যৌথ সম্মেলনে যোগদান শেষে তেহরানে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। রাইসি বলেন, ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের সময় থেকেই ইরান ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রশ্নে সুস্পষ্ট বক্তব্য দিয়ে আসছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলকে একটি ভুয়া ও পরিচয়বিহীন একটি রাষ্ট্র হিসেবে গণ্য করে ইরান। ফিলিস্তিনি ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাব পাশ হয়েছে। আল জাজিরা জানিয়েছে, এই নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 145 দেশ। গত 9 নভেম্বর বৃহস্পতিবার উত্থাপিত প্রস্তাবটি গতকাল পাশ হয়। প্রস্তাবে অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতেও ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানানো হয়। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে কয়েকটি নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত। প্রথমবার ইসরায়েলের বিপক্ষে উত্থাপিত কোনো প্রস্তাবে ভোট দিল হিন্দুত্ববাদী দেশটি, তবে যুক্তরাষ্ট্র ও কানাডা সহ 7টি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে আর ভোটদানে বিরত ছিল 18টি দেশ।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।